আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, অবাধ সুষ্ঠু নির্বাচনে আবারও জোর যুক্তরাষ্ট্রের। দর্শক, খবরটির শিরোনাম সাদামাটা, খবরের যে বর্ণনা সেটাও কিন্তু নতুন কিছু না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ঘটনাটা হলো যেই শিরোনামটা বললাম, এটি একটা বৈঠকের খবরের শিরোনাম। বৈঠকটা কবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে প্রথম আলোর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে 27 সেপ্টেম্বর ওয়াশিংটনে। কোথায়? প্রধানমন্ত্রী, আমরা দেখেছিলাম যে ওয়াশিংটনের যে দূতাবাস, বাংলাদেশ মিশন, সেই মিশনের একটি ছবিও আমরা দেখেছিলাম। সেই মিশন তিনি পরিদর্শন করছেন, এরকম একটা ছবি আমরা দেখেছি। এখানে খবরে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন ওই ওয়াশিংটন মিশন পরিদর্শন করতে আসেন, তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আলোচনা করেছেন। জ্যাক সুলিভানের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠকের খবর, এটা প্রকাশ করেছেন জন কার্বি। এটা হচ্ছে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে। খেয়াল করবেন দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ছোটোখাটো ধরেন অনেক বৈঠক, কংগ্রেসম্যান বা সিনেটর কেউ সাক্ষাৎ করলেও আমরা সেই খবরগুলো ব্যাপকভাবে প্রচার করি, প্রকাশ করি, এবং একটা এক ধরনের রাজনৈতিক ক্রেডিট যে আমরা এটা প্রচার করে এক ধরনের বোঝানোর চেষ্টা করি যে না, শক্তিধর দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আছে। যেমন ধরেন সেলফিটাও গুরুত্বপূর্ণ হয়ে যায় এসব কারণে, রাজনৈতিক কারণে। সেখানে এই 27 সেপ্টেম্বরের বৈঠক, আজকে 4 তারিখ, আজকে আমরা খবর পেলাম। আমি যখন আপনাদের সামনে বলছি, এই খবরে দেখা যাচ্ছে যে এটা 2 ঘন্টা আগে এই খবরটি প্রকাশ করা হয়েছে। কেন? প্রশ্ন হচ্ছে কেন এই খবরটি, কেন আমাদের বাংলাদেশ মিশন প্রচার করলো না, প্রকাশ করলো না? কেন বলা হলো না যে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকে আসলে বৈঠকের যেটা বলা হচ্ছে যে 1 ঘন্টার বৈঠক ছিল, 1 ঘন্টার বৈঠকে অবাধ সুষ্ঠু নির্বাচন, এটা নিয়ে তো আজরা জিয়া ডোনাল্ডু মার্কিন নিউ ইয়র্কেই যখন বৈঠক করেছে সেখানেও আমরা দেখেছি। আর এই বৈঠকের তো নতুন বার্তাও দেখছি না, তাহলে তিনি অন্য কি মেসেজ নিয়ে কথা বললেন সেটা কিন্তু আমরা কেউ জানি না, এবং এটা জানা সম্ভবও না। এইটা সম্ভব কেবলমাত্র সরকারের পক্ষে আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে, মানে এই দুই পক্ষই জানে। এই বৈঠকের ফলাফল যদি ইতিবাচক হতো, তাহলে প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলছেন যে তারা স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিব, বা সেগুলি তোয়াক্কা করার কিছু নেই, যে কথাগুলি বলছেন বেশ দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন, এবং নিউ ইয়র্কে তো বলেছেনই, যদি তারা, আমার ছেলে এখানে পড়াশুনো করেছে, বিয়ে করেছে, সম্পত্তি করেছে, যদি এখন তারা ভিসা না দেয়, বাতিল করে, সম্পদ বাজেয়াপ্ত করে, করবে, বাংলাদেশ তো আছেই। এই যে প্রতিক্রিয়াগুলো, এই প্রতিক্রিয়াগুলি তখনই হয় যখন নাকি কোনো বৈঠকের ফলাফলটা ভালো হয় না। যদিও একটি বিষয় ওবায়দুল কাদের বলছেন যে তলে তলে সব আপোষ হয়ে গেছে, এখন আর চিন্তা নেই, আমেরিকার সাথে দিল্লির আপোষ হয়ে গেছে, আমরা আছি দিল্লির সাথে, দিল্লি আছে আমাদের সাথে। এই কথাগুলি আসলে খুব সম্মানজনক বা মর্যাদাকর না, এইভাবে নীতি নির্ধারকরা, বাংলাদেশের আওয়ামী লীগের সেকেন্ড ম্যান বলা যায় তিনি, এখন তিনি এইভাবে কেন এক্সপ্রেস করলেন এটা বোঝা গেল না। কিন্তু এই যে খুশির জোয়ারটা কিন্তু আমরা প্রধানমন্ত্রী কিন্তু ব্যক্ত করেননি,
প্রধানমন্ত্রী বরং দৃঢ়তার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলার জন্য বারবার আশ্বস্ত করছেন যে চিন্তার কিছু নেই, আপনারা ঘাবড়াবেন না, এইগুলি ভিসা নীতিটি দিয়ে বাংলাদেশকে কাবু করা যাবে না, এই সমস্ত কথাগুলো বলছে যে উদ্দীপনা দেওয়ার জন্য। তো এখন পুরো বিষয়টাই বুঝতে পারছেন দর্শক যে একটা, এক হলো 27 তারিখের বৈঠক, খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক নিঃসন্দেহে ওয়াশিংটনে, যেটা হলো ওয়াশিংটনে তো আমরা শুধুমাত্র ওই দূতাবাস পরিদর্শন আর বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার সাক্ষাৎ বা আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য ছাড়া আমরা কিন্তু আর কিছু পাইনি। আর একটা পেয়েছি আমরা, সেটা হলো যে ভার্জিনিয়াতে বার্থডের একটা মানে ছবি খবর, সেটা নিয়েও আবার নানান রকম কথা, যাক ওইটা আমরা বাদ দিলাম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সাথে কোনো বৈঠকের খবর কিন্তু আমরা দেখিনি, শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে তিনি ওই যে ওয়াশিংটন মিশন পরিদর্শন করা আর হচ্ছে দলীয় সভায় বক্তব্য দেওয়ার বাইরে গুরুত্বপূর্ণ দেখিনি। আজকে দেখা যাচ্ছে যে সেই খবরটি প্রকাশ হয়েছে, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে আবারও জোর দিয়েছেন। তো আবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ তো করছেই, সরকার তো সেটাই চায়, তার তো অংশগ্রহণমূলক এখানে বলা নেই, যুক্তরাষ্ট্র বলছে না। কিন্তু যদিও সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ মানেই হচ্ছে সবার অংশগ্রহণ হলেই এটা হয়, যুক্তরাষ্ট্রের মানে বারবার এই কথাটাই তারা বলছে, আর সরকারের ব্যাখ্যা অন্যটা। আচ্ছা, গত 27 সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় তিনি বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার উপর গুরুত্ব আরোপ করেন। হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কার্বি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জ্যাক সুলিভানের সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী গতকাল দুপুর 2টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আলোচনার বিষয়ে জানতে চাইলে জন কার্বি বলেন তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বের বিষয়ে আলোচনা করেছেন। জলবায়ু পরিবর্তন সহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর গিয়েছিলেন, আজকে তিনি ফিরছেন, এই হচ্ছে খবর। যুক্তরাষ্ট্রের সফরের সময় প্রধানমন্ত্রী 27 সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মিশন পরিদর্শন করেন, সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাউদ্দিন উপস্থিত ছিলেন। পুরো টিম নিয়ে কি কথা বলেছেন জ্যাক সুলিভান, নাকি জ্যাক সুলিভান আর প্রধানমন্ত্রীর এই আলোচনায় আর কেউ ছিলেন না, বিষয়টি এই রিপোর্টে পরিষ্কার হয়নি। যাই হোক, আসলেই তলে তলে অনেক কিছুই হচ্ছে, আমরা কিছু কিছু খবর পাচ্ছি, কিছু কিছু ইঙ্গিত পাচ্ছি, নিশানা পাচ্ছি, কিন্তু পুরো বিষয়টা আমরা জানতে পারছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।